ফিও ভিওয়ার্স আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ডুপ্লেক্স বিল্ডিংয়ের উপরতলায় দেখেন খুব সুন্দর একটি দৃষ্টিনন্দিত আপনার চিড়ি রয়েছে আমি চিড়ি বেয়ে উপরে উঠলাম দেখেন খুব সুন্দর একটি ডিজাইন করা চিড়ি সেই চিড়ি দিয়ে আমি উপরতলায় উঠতেছি উপরতলা উঠে প্রথমেই আমি মধ্যখানে একটা রুম রয়েছে সেই রুমে নিয়ে যাব এই দেখেন একটি রুম রয়েছে সেই রুমে নিয়ে যাব এখানে একটি বিশাল বড় একটি ফালং রয়েছে একটি আলমিরা রয়েছে বিশাল বড় এবং এই দেখেন পর্দা একটা জানালা রয়েছে এবং জানালার পাশেই একটি প্রুবালি রয়েছে এবং একটি সোফা রয়েছে এবং একটি ফ্যান এবং এসি আছে এই রুমে কিন্তু এই রুমে অ্যাটাচড কোনো বাথরুম নাই আমি আপনাদেরকে অ্যাটাচড একটি বাথরুম রুমে নিয়ে দেখেন এই রুমটা হলো অ্যাটাচড বাথরুম প্রথমে কি বাথরুম দেখাবো এই দেখেন বাথরুম বিশাল বড়ো বড়ো এই ফ্লেক্স বাসায় বাথরুম আপনার মিডিল ইস্টে ভালো ইউরোপে বা ডাকায় এরকম বাথরুম রুমের মতো এই বাথরুমের মতো অনেক রুম রয়েছে দেখেন এখানে একটি এইদিকে বেলকুনি আমি আপনাদেরকে বেলকুনি দেখাবো তো বেলকুনিতে কিন্তু এখন রাত্রিবেলা থালা মারা সেই জন্য দেখাতে পারলাম না দেখেন এই বেলকুনি একটা বেলকুনি রয়েছে সেখানে রাত্রিবেলা আপনি রেস্ট নেওয়ার জন্য বা গল্প আড্ডা করার জন্য এখানে এই রুমে এসি রয়েছে পর একটি জানালা রয়েছে একটি আলমিরা রয়েছে এবং আপনার একটি পালং রয়েছে নকশা করা পালং বর্তমান বাজারে এই পালঙ্গের মধ্যে একটি ফ্রেন রয়েছে তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছুই দেখাবো উপরতলায় কিন্তু পাঁচটি বেডরুম রয়েছে পাঁচটি বেডরুম হচ্ছে অলরেডি আমি দুইটি বেডরুম দেখানো হয়ে গেছে আমার আর এই দেখেন ছোটো মোটো একটি বেডরুম এখানে একটি স্টিলের পুরাতন অতিজুয়ে আলমিরা রয়েছে এই রুমে একটি ফ্যান আছে কিন্তু এই রুমে এসি নাই অনেক পুরাতন একটি পালং রান্না রয়েছে এখানে দুটি এই রুমে ছোটো রুম হলেও দুইটি জানালা রয়েছে দুইটি জানালা এখন চলে যাব আমি একটি একটি রুমে তিন নম্বর রুমে দেখেন এই রুমে ঢুকার পরে আপনার পর্বের দৃষ্টিন্দ একটি বক্স পালং এখানে এখনো বেডশিট বা লোক থাকে না তো এই জন্য বেডশিট লাগানো নাই বিশাল বড় একটি জানালা রয়েছে পর্দা রয়েছে এসি রয়েছে ফুবালি রয়েছে আলমিরা রয়েছে এবং একটি ফ্যান আছে এবং দৃষ্টিন্দ লাইটিং আছে আর সাথে রয়েছে অ্যাটাচড বাথরুম এই বাথরুমটি কিন্তু বিশাল বড় বাথরুম বিশাল বড় বাথরুম দেখেন এরকম রুম লন্ডনে বা ইউরোপ কান্ট্রিতে বা মিডিল যে বড়ো বড়ো রুম এইরকম বড়ো বড়ো রুমের চাইতে এই বাথরুমটি অনেক বড় একটি জানালা রয়েছে বাথরুমে সাধারণত আমাদের বাংলাদেশে কিন্তু জানা বাথরুমে জানালা থাকে না আমি এই জানালাটি লাগাবো কোলা আছে আপনার দেখেন বিশাল একটা গোসল করার গ্লাসের বাথরুম এখানে আপনার মোটরের সাহায্যে পানি স্পিড আসে এখানে আপনি দাঁড়িয়ে গোসল করতে পারবেন আর দেখেন বিশাল বড়ো বাথরুম রয়েছে একটা এরকম একটা সচরাচর রুম থাকে ঢাকা শহরে আমাদের গ্রাম অঞ্চল বাদে দেখেন একটা রুমে বিশাল বড় কী বলতে পারেন রুমের মতো বাথরুম এখন আমি আপনাদেরকে তিনটি রুম দুইটি বাথরুম দেখালাম চারটি রুম হয়ে গেছে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব পঞ্চম বেডরুমে এই দেখেন আমি বেডরুমে আসলাম বেডরুমে আসার পরে আপনার চোখের নজরে পড়বে একটি ফালং বক্স ফালং বক্স ফালঙ্গের উপরেই রয়েছে ওয়ালটনের একটা এসি আর এই রুমে রয়েছে একটি বেলকুনি একটি জানালা এ দেখেন জানালার উত্তর পাশে আপনার বাতাস রুমে আসবে আর ওইখানে রয়েছে একটি বেলকুনি দেখেন এই বেলকুনি অনেক বড় বেলকুনি বেলকুনির পিছনে রয়েছে পুকুর সেখান থেকে মুক্ত বাতাস আর ওইখানে রয়েছে আপনার সেট আপ ওয়াল আলমিরা উপরে ক্যাবিনেট নিচ্ছে সেট আপ আলমিরা আর এখানে একটা আন্না রয়েছে এবং এই রুমটা সম্পূর্ণ সেট আপ হয় নাই সেট আপ হলে আর সুন্দর লাগবে তো এখানে লুক না থাকায় রুমটি আপনার এলোমেলু চালু আমি এখন চলে যাব বাদটি নিয়ে গিয়ে আপনাদেরকে অনেক দেখালাম আর ওই দেখেন আরেকটি বাথরুম এটা কিন্তু এই যে যে দুই রুমের এটা বাথরুম নাই সেই বাথরুম এগুলা ওই দুই রুমের জন্য এই বাথরুমটা এখানে কত বিশাল বাথরুম আমি প্রথমেই বলেছি যে অনেক বাসা বাড়িতে এরকম রুমই থাকে কিন্তু এখানে বিশাল বড় বাথরুম বিশাল বড় বাথরুম এখন আপনাদেরকে আমি পাঁচটি রুম দুইটি অ্যাটাচ বাথরুম একটি সিঙ্গেল বাথরুম দেখালাম আর ওই দেখেন আমি আবার দেখাচ্ছি সিঁড়ি দিয়ে এখানে নামতে পারেন কত সুন্দর একটি সিঁড়ি রাউন্ড সিঁড়ি